এস সপ্তাহের শেষ দিনে সবাইকে একবার স্বাগত জানাই ক্যাপিটাল এফএম এম নাইনটি ফোর পয়েন্ট নাট বল টু দ্য টু ফাইন কিংস নিয়ে নাট আছে আপনার সাথে এবং বোল টু কিছুক্ষণের মধ্যে তো থাকার কথা আমাদের সাথে দেখা যাক বোল টুর এমন করার কোনো কথা না হ্যাঁ মানে আমাদেরকে আসি আসি বলে যে সে আসবে না এরকম তো হওয়ার কথা না তাই না এবং এই এটা না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরও আমরা যতদূর জানি যে বোল্টুর তো আসার কথা হুম তো যতক্ষণ পর্যন্ত না সে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলি বোল্টু আসলে তো আর আমরা নিজেরা কথা বলার সুযোগ তেমন একটা পাই না তো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কথাবার্তা বলতে পারি হ্যাঁ আর আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি লিখবেন আমাদেরকে আপনি লিখে পাঠানোর জন্য দুটি অপশন আছে আর আপনি হচ্ছে যে সরাসরি ফোন করে যদি আমাদের কিছু বলতে চান কিছু শোনাতে চান তাহলে তার জন্য আমাদের কাছে আরেকটি অপশন আছে হ্যাঁ আপনি আমাদের এস এম এস করতে পারেন আমাদের এস এম এস করার নিয়ম হচ্ছে লিখবেন এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা যে কোনো কথা হুম মনের মধ্যে যা কিছু সারা দিন ধরে যা কিছু আমাদেরকে জানাতে চান সেই ধরনের যে কোনো কথা আপনি লিখে পাঠাতে পারেন না আমাদের এস এম এস করার নাম্বারটি হচ্ছে টু সিক্স নাইন সিক্স নাইন টু সিক্স নাইন সিক্স কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফ এম নাইনটি পেজে গেলে দেখবেন আপনি আপনি একটি লাইভ দেখতে পাবেন হ্যাঁ সেখানে আপনি কমেন্টটা করবেন সে লাইভে আপনি কমেন্টটা করবেন এছাড়া আপনি সাতটা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের ফোন কল মানে ফোন লাইনটা ওপেন থাকে তখন তো কল করতে পারবেনি আরেকটা কাজ আমরা করি সেটা হচ্ছে যে এই বোল্টু যেদিন আসতে দেরি করে বা হচ্ছে যেদিন আসে না সেদিন আমরা একটা এক্সট্রা কিছু সময় পাই আমরা যে সময়টায় আমরা হচ্ছে ফোন কল রিসিভ করে থেকে আমরা কথাবার্তা বলি হ্যাঁ মানে বলটু আসার পরে তো আর আমরা সুযোগটা পাই না কথাবার্তা বলার তো বলটু আসার আগ পর্যন্ত আমরা হচ্ছে যে দেখা যায় যে যেদিন বেশি সময় পাই সেদিন আমরা একটু ফোন কল রিসিভ করে ফেলি কিন্তু আজকে বলটু সেই সময়টা আমাদের দিবে না কারণ হচ্ছে যে কথা বলতে না বলতে এবং শুরু করতে না করতে বলটু চলে আসছে ক্যামেরার এমন দিক দিয়ে ঘোরাফেরা করতেছে যে দিক দিয়ে শুধু বলটুর ভুরিটাই দেখা যায় এমন জায়গায় ক্যামেরা থাকবে কেন যেখান থেকে আমার চেহারা না গিয়ে দেখিয়ে তাও তো দাঁড়িয়ে থাকে না নিজের পায়ে নিজেই এখনো দাঁড়াতে পারলাম না চুল কি করে দাঁড়াবে আচ্ছা হ্যাঁ বয়স শেষ হয়ে গেলে এখনো একই বয়স শেষ হয়ে যায় ষড়যন্ত্র এগুলো ষড়যন্ত্র কোনদিন আপনি এখানে বসে তো ক্যামেরা পরে না এই ক্যামেরা ওই সাইজটা নিতেই পারছে না এটা কথা সেটাই দেখছি যে কোনো ভাবে ক্যামেরা ওই নিতে পারছে না যাই হোক মানে একটা হচ্ছে যে চোখের আরাম আছে না তো ক্যামেরার একটা ক্যামেরার আরাম আছে না আচ্ছা চশমা খুইলা ফেলেছি ক্যামেরা এর আমরা ঝাপসা দেখবি কোন সমস্যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বরিশালের ভাষে কথা বলতে হবে ও চাঁদপুর ব্লক করা করে আসার পরে বরিশালের ভাষে কথা বলতে হবে হ্যাঁ প্রচুর বরিশালের ভাষে কথা বলতে হবে আচ্ছা বরিশালের দাদুদের কাছ থেকে সাপোর্ট লাগবে আচ্ছা প্রচুর কথা বলতে হবে তো যেটা বলতেছিলাম যে কিনের কথা হচ্ছিল না কথা হচ্ছে যে তুমি আসার পরে আমরা তো কথা বলার সুযোগ পাই না আর তুমি আসার আগে যদি ঠিক আছে বলা যায় ঠিক আছে আজকে কথা বলার সুযোগ করে দিলাম এক ঘন্টা আমি খালি এক্সপ্রেশন দিয়ে যাব আচ্ছা কথা আপনি বলেন জান কি যাই বলবেন তার একটা বিতখুটে এক্সপ্রেশন যদি আমি না দিতে পারছি এই নাম চেঞ্জ করে ফেলাবো আচ্ছা বলটু রায় নাট রাখবো আচ্ছা ঠিক আছে নামও ফিক্সড হয়ে গেছে ভাই তাহলে আপনি একটা ফিক্স করেন ভাই বাপ আপনি ফিক্স করে ফেলেন ভাই কি কি এই যে আমার নাম যদি নাট হয় তা আপনার নামটা পাল্টান লাগবে না দুইটা নাট কেমন দেখা যায় হ্যাঁ সেটা ঠিক দুইটা নাট তো খারাপ দেখা যায় তাহলে একটা নাট একটা বলটুই হোক আর কি ভালো না ব্যাপারটা অনেক সুন্দর হবে এক আচ্ছা আজকে আমি চেক করব কি লাইভে সাউন্ড আছে কিনা আজকে সুযোগ পাইছি হ্যাঁ কারণ আচ্ছা কোন পেজে যদি লেখা দেখা যায় লাইভটা কোন পেজে সেটা আগে ঠিক কর আপনার কথা শুনছি আমার কথা শোনা কেন আমার কথা কি শোনা যাচ্ছে বলতো একটা ভুলা ও শোনা যায় না আয় হায় এত বড় ভুল কেমনে করলাম ভুল হয়েছে ভুল হয়েছে একটা হ্যাঁ কি একটা ভুল তো হয়েছে কি সেটা সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে আমার ঘুমায় আছে বালিশ নাই এরকম ভুল ভুল বিশাল একটা হয়েছে মানে নাট বল্টু একটা প্রফেশনাল শো আচ্ছা এখানে চুল পরিমান ভুল মানে কিন্তু

যেগুলো হচ্ছে এখন আসলে আমি গেছি না কিনে এবং সেগুলোতে ঢোকার পরে তোমার হচ্ছে এতদিন ধরে চিকিৎসা ব্যবস্থার প্রতি যে একটা অনীহা ছিল আস্থার একটা অভাব ছিল আমি বদলে আমি আর চোখে গেলাম মনে করেন যে ঠোঁটে শীতে ফেটে গেছে এই ঠোট ফাটা দেখার জন্য আরেকটা ঠোঁটের ডাক্তার মনে করেন আরেকটা জিনিস ফেটে গেছে ওই ফাটা দেখানোর জন্য আরেক ডাক্তার আমরা তো গরিব মানুষ ভাই আমাদের আমরা কি রোগ জমাই যে মনে করেন চুল পড়তেছে এক হাজার টাকা ডাক্তারখানে গিয়ে এক হাজার টাকা দিয়ে খালি করলাম যে চুল পড়েছে এটা কেমন ওনার কাছে গিয়ে মানে ত্যাগ তো বিরক্ত করে লাই দেব এক হাজার টাকা দিয়া তিন ঘন্টা কথা বলবো নালে গেলাম চুল পরে গেল আচ্ছা না আটটা দশটা টেস্ট এই নেনে ওষুধ না হলো না চুল ডাক্তার থামেন এই চুল যে পড়ে এই নিচে চামড়ার মধ্যে মনে করেন যে কেমন একটা আলো ঝাউ লাগে গেছে আচ্ছা ঠিক আছে এটা জন্য ওষুধ শুনেন এই যে চামড়া যে আলো জ্বলাইছে এর কারণে ব্রেন অ্যাটাক হচ্ছে তো আমার ব্রেনের ওষুধ এই ব্রেন থেকে এফেক্ট পড়তে আমার জ্বর জ্বর লাগতেছে হ্যাঁ জ্বর তারপর লাস্টে ধরা পড়ব করোনা চেস না আর বাস বিনادله এরকম এক লোক ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ডাক্তার চেকআপ করাইছে চেকআপ করে ডাক্তারকে বলতে ডাক্তার বলতেছে যে লিভারের অবস্থা খুব খারাপ মদ খান কই ও তিন বেলা খাইতেও উন্নতি হয় না খাই মানে রেগুলার খাইতে তাও কিছু কোনো উন্নতি নাই ডাক্তার আপনি শুনলাম নাকি মদ ছাড়াইতে পারেন হ্যাঁ পারি তো কয়তালে যে দেন না থানায় আমারে দুই কেস মোদাত কেছে আপনি তো ফোন দিতে দেন এরকম এক লোক মনে কর অনেক বছর পরে বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে দেশের দেশের এয়ারপোর্টে নেমে আবেগে আপ্লুত হয়ে গেছে আলপুত। তো ও তো জানে ঠিক কাস্টমস পার হওয়ার পরে আর কোনো বাধা নাই মানে আমি দেশে ঢুকতে পারলাম দশ বছর পরে সে বিদেশ থেকে দশটা বছর পার করে এসে দশ বছর পরে দেশে ঢুকছে কাস্টমস পার করছে আবেগে সে মনে কর যে দেশের মাটি দেখে ব্যাগটা পাশে রেখে একদম মাটিতে নিচু হয়ে চুমু খাইছে তারপরে বুক ভর্তি করে একটা শ্বাস নিয়ে উঠে দেখলে কি রে ব্যাগটা কই গেল ব্যাগ খুঁজে পাইতে ব্যাগ গেল কোথায় এবার ডাক্তার ঠিক আছে বিভিন্ন রোগীদের জন্য তো ডাক্তার ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না

একটা বাণী আছে বচন একটা এই যে চুল কাটার পরে আপনি ছেলে মানুষ এবং চুল কেটে বাসায় যাওয়ার পরে আপনার মা যদি বলে বাহ এবারে চুল কাটাটা ভালো হয়েছে তাহলে বিশ্বাস করেন আপনার বলদের মতো লাগতেছে হ্যাঁ কাছে কোন মানে যতই সুন্দর করে কেটে যায় ভাই মনে করে সেলুন থেকে আয়নাতে দেখার পরে মনে আই শালা এবার কাটটা কি dise থ্যাংক ইউ খুশু একশো টাকা বক্স দিয়া রাস্তা দিয়ে পা টায় হাইটে হাটে যেতে প্রথম চুল কাটের রাস্তা হাঁটতে কিন্তু ভাল লাগবে হ্যাঁ দেখি কে কে তাকে আমার দিকে হ্যাঁ তাহলে চুল কাটিংটা মানে সেইরকম এরকম আমি তো চুল কাটার যে হুন্ডা চালাই হেলমেট ছাড়া চালাই এক দুই ঘন্টা যাই বললাম পাটনায় বাসায় ঢুকলাম কি কার স্বস্তি এটা এম দেমন কেন দেমন কে থুদা নাই টাকা রেচি দিয়া হোস এই চুল কাটা লই তুই এই দে হয় ট্রিমার লই আমি কেটে দিই ছোটবেলায় যখন হইতো

আর এখন তো ইয়ে আছে প্রতিটা সেলুনের সামনে বিভিন্ন এর মতো কাটে দেন আচ্ছা হ্যাঁ একবার আমার দিকে তাকায় একবার পোস্টার দিকে তাকায় একবার আমার দিকে আমি টাকা থাকি কি আছে এইভাবে কাটে দিতে পারবেন না বললেই হয় আমি তো পারবো এভাবে কাটতে কিন্তু এর মতো তো আপনার নাই এর মত কাটতেলে যাই হ্যাঁ ওই রকম না দিতে পারতাম আপনার র ম্যাটেরিয়াল নাই আপনি পড়ে এপিএ প্রোডাকশনের পুড়ক দাইতেন লাভ নাই তো হ্যাঁ আগে তো জিনিস থাকা লাগবে তো কাছে জিনিস নাই আপনার কি দিই কে আপনার রুটি বানাই দাইছেন বলছেন আমাকে রুটি বানাই দেন আটা দিলেন না ময়দা দিলেন না চালের গুঁড়া দিয়ে রুটি হবে ও চালের গুঁড়ো দিয়ে রুটি হয় সরি ময়দার গুঁড়ো দিয়ে রুটি হবে আচ্ছা যাই হোক অনেক কিছু হয় হুম আর এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই বকবকানি হয় আর কিছু হয় না তেমন একটা হ্যাঁ তবে কোন হয় না মাত্র এক ঘন্টা আমরা জানি যে না হ্যাঁ কোন রকম আর কি বসে থাকি আর কি কি করব সারা দিন অফিসে কাজ করব নাই অফিসে সবাই কাজ করে শুধুমাত্র আমরা ছাড়া এই জন্য আমরা একটা ডিসিশন নিয়ে রাখছি যে হচ্ছে যে আমরা এক ঘন্টা তাহলে যা খুশি তাই করব আসলে ওইটাই হয় যা খুশি তাই হয় বুঝছেন এইজন্য জন্য এই জন্য আপনি এক ঘন্টা যদি যা খুশি তাই এর মধ্যে থাকতে চান তাহলে আমাদের এস এম এস করবেন লিখবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন টু সিক্স এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এইটে সাউন্ড সহ চেক করা সহ একটা লাইভ আছে সেখানে আপনি কমেন্ট করবেন ফোন করার জন্য ফোন করার জন্য জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন শুনছেন ইউ ভ্যালি প্রেজেন্ট বল টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরে আর এগুলো বলা লাগে নাকি না ছাত্র জানে দু চায় তারপরে বলে দেয় এই চার কিন্তু চার চার দুই চার হ্যাঁ ছাত্র জানে তিন দোকানে ছয় তারপর ছয় 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 এই পাশে বসছি তিরিশে চলে আসছি

চলেন তাহলে আপনার শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বলতে দ্য টুফান কিংস অন ইয়ান ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট ইজ হিয়ার নাট ইজ হিয়ার বাট তিরিশ আমরা হিয়ার উপমা লিখেছে গফরগাঁও থেকে আমি যেদিন আমার কষ্টের কথা লিখি ওই দিন তোমরা এস এম এস পড়ো না কালকেও এস এম এস করছি পড়ো নাই আর আর শুনতাম না তোমাদের তোমরা শুধু সুসময়ের বন্ধু আমরা নাকি সুসময়ের বন্ধু আমরা সব সময়ের বন্ধু হ্যাঁ সুসময় কুসময় সব হাসান লিখেছে পুরান ঢাকা থেকে ও ভাই আমার চুল পয়রা যাইতেছে এখন আই কি করুম টিপস দেন আমি কি ডাক্তার না না আপনি একটা কাজ করুন আমি যে টিপসটা দিতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি ডাক্তার দেখান নাইলে পরে আফসোস করবেন না খুবই ভালো হবে সেটা হলো গিয়ে মনে করেন ইমিডিয়েটলি ডাক্তার দেখেন ডাক্তার দেখে বলবে ও আপনাদের চুল পড়ে যাচ্ছে যেটা আপনি অলরেডি জানেন তাহলে আমাকে জানার জন্য আবার কেন ডাক্তার যেতে হবে ডাক্তার দেখে বলো ও ইউ আর ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন আপনার তো চুল পড়ে যাচ্ছে হেয়ার হচ্ছে ও হ্যাঁ আপনার কাছে না আসলে আমি জানতামই না যে আমার হেয়ার ফল হইতে এমডি তাহিমুর রহমান তাসবি ওর বাবা রে লিখেছে ব্যাক বেঞ্চারদের জাতীয় সমস্যা স্যার ক্লাসে আসা আইশাই এই পড়া বল এটা ঠিক কথা নরিন সুমা লিখেছে লক্ষ লক্ষ রিলেশনশিপ ভেঙে যেত যদি অ্যাক্টিভ নাওয়ের জায়গায় অ্যাক্টিভ উইথ দেখাতো বাচ্চা কি সিটা আবিবার লিখেছে পুরান ঢাকা থেকে নিউদের পেয়ে এখন ওল লিসেনারদের ভুলে গেছো তাই না এখন আমার এস এম এস পরই না তোমার এস এম এস আসেই না পড়ব কোত্থেকে জীবন চৌধুরী লিখেছে চৌধুরী সাহেব না সে লেখা নাই লেখছে ওই বলটু ভাই তোমাকে কল দেই পাই না কেন আমাকে কল দেই মানে ওল সাপু আরে সাপু আজকে সেঞ্চুরি করলো কংগ্রাচুলেশন সাপু এটি তোমার একশোতম এস এম এস লিখেছে বল্টু ভাইয়া তোমার নতুন ভিডিও দেখে অনেক ফান করছি ও আর পানি আজ দিলে পানি 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 শাহদাল সুলতানা লেগেছে বলতু ভাই একে বিরিয়ানি লোভ দেখাও তাইলে দেরি করবেন দেরিতে আসবে না হম আর ফাকিয়ে দিবে না দেখো দেখা যদি হয় এমন ইয়ে থাকতো যে হচ্ছে যে ঠিক 7টা পর্যন্ত এখানে একটা বিরিয়ানি থাকবে 7টার পরে আসলে এই থাকবে না তাইলে দেখ আমি দুপুর past বিকাল 5টা থেকে আমি বিরিয়ানি কখন দেয় গরম গরম খাইতে হবে না ঠান্ডা হয়ে গেল বিপদ আরফ লিখেছে এক বিদেশি আর জেলের মধ্যে কথা হচ্ছে বিদেশী হাউ জেলে কে হাওয়াটা খুবই ঠান্ডা

হ্যাঁ ও প্রত্যেকদিন ওর মায়ের চকলেট দেয় করে চকলেট নিয়ে আসে আমার জন্য হ্যাঁ হাতে পেছনে উঠে লেগেছে ছেলে বলছে আচ্ছা আব্বা তোমার তো সব চুল পেকে গেছে দাড়ি পাখি নি কেন বাবা দাড়ি তো চুলের থেকে ১৮ বছরের ছোট তাই বাবা হ্যাঁ ইন লিজান্টা লিজান্টা না দিয়ে লিখেছে কল্যাণপুর থেকে বোল্টু ভাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে থার্সডে হ্যাঁ

মিথিলা ফারজানা লিখেছে অনেকদিন পর শুনছি তোমাদের আমার মামাতো বোন আর ভাতিজিকে নিয়ে বাইদ বল্টু ভাইয়া একটা গান গাও আমার মামাতো বোন নিয়ে ওর নাম হচ্ছে কুলসুম কুলসুম একদিন যাবে কুলসুম দিয়ে গাইলাম না কুলসুম সজলের হার্ট লিখেছে আই হেট ইউ সজল ব্রেক আপ উইথ ইউ প্যাচ আপটা কবে হয়েছে আবার সুম লিখেছে হাই ভাইয়েরা আমি তোমাদের এক ইয়ার যাবত শুনতেছি আর আগে অনেকবার কমেন্ট করছি বাট পড়েন নাই আজকে প্লিজ পড়েন ভাই এই তো পড়ে দিছি বুশরা বল্টু জান পাখি লিখেছে লটস অফ লাভ বলটু থ্যাঙ্ক ইউ পাখিটা জান হয়ে গেছে এস এম লিখেছে না বলটু ভাইয়া আজ থেকে আর কপি করে যোগ দিব না কপি করার যোগ তোমরা পড়ো না ইয়েস এক্স্যাক্টলি তুমি একদম ঠিক ধরছো তারপর দেখতে পাচ্ছি প্রিয়মনি লিখেছে ডিয়ার চুল আমার সাথে কথা বলো তোমার সমস্যা আমার সাথে কথা বলো তোমার সমস্যা আমাকে খুলে বলো এভাবে ঝরে পড়তে সাবধান নয় কি সমাধান নয় আচ্ছা তোমার সমস্যা খুলে বলো খুলে ঝরে পড়া সমস্যা সমাধান না বাবা শর্মি লিখেছে বল্টু ভাই তোমার নতুন ভিডিওটা অনেক ভালো হয়েছে প্রথমটা বেশি ভালো কারণ ওখানে ভাবি ছিল হ্যাঁ হ্যাঁ ওহ হ্যাঁ ছিল একটা ছিল এই তো ভিডিও হিট সেই যে কিডনি বিক্রি করে হলেও কে আইফোন কিনে দেয় প্রকৃত কে মানে আমরা দুই মিনিট পালন করতে পারি এটার পরে জিএফ গার্লফ্রেন্ড নাকি দেয় বিক্রি করে আইফোন কিনে দেবো কন আপনাকে কি কি নিব আপনি তখন আপনাকে কি কি দিতে হবে সেটা মানে তারপরে লিভার সব আলাদা আলাদা ব্যস্ত হবে তার জন্য দেখা গেল আমার কিডনিটা বাকি সব কিদিনা থাকা আর একটা নাই তো দাম লাগে পূজা লিখেছে মনসিগঞ্জ থেকে ভাইয়া জানো আমি পড়তে বসলেও মা একবার হইলো ডাক দিবে কিন্তু তোমাদের সোনার সময় একবারও কিছু বলে না বাহ এটা তালিন আন্টির জন্য তালি আর তুমি এই দুই হাতালি মাছখানে রাখ এটা পুরো আন্টির জন্য রাঙ্কু দাস লিখেছে কি জানেন ওই যে আমি নাম নিয়ে বলছিলাম না যে আপনিও নাড় হন আমিও নাড় হই তাইলে ছোটটার নাম ও দিছে দুইটা নাট হইলে ছোট নাম হবে কোকোনাট খুব ভালো খুব ভালো

দেখো পরে কিন্তু বাবা না আরআফ লিখেছে এক বিদেশি এ ও আছে তো পড়েছি আচ্ছা মাবিয়া লিখেছে গাজীপুর থেকে সজল আজ তো তুমি বাসা একা থাকবা আমি আসবো নাকি আজকে একা থাকবে না সেদিন ছিল আজকে একাস হ্যাঁ কেন তুমি কেন বুঝতে চাও না জান আমি তোমাকে কতটা লাভ করি ও নওরিন সুমা লিখেছে যাদের নাম ইউনিক হয় তাদের অর্ধেক জীবন পার হয় মানুষকে নিজের নামের বানান চেগে দিয়েছে কেতে ঘটনাটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটে তো একা হুম আর পাশের ফ্ল্যাটের ওনার মানে ওয়াইফের বেবি হয়েছে তো ওনার ওয়াইফ হচ্ছে বাবার বাড়ি এখন ওয়াইফ বাবার বাড়ি বলে উনি নিজেও হচ্ছে শ্বশুর বাড়ি এইবার পুরা নয়তালাই আমি একা শোন না ঘটনাটা কি এইবার যতই বলি ভয় পাই না ভয় পাই না রাত্রিবেলা তো একটু কেমন কেমন লাগে আমি করি কি আমার হচ্ছে আমার রুমের দরজা খোলা রেখে ওয়াশরুমের এই লাইটটা জ্বালিয়ে এইবার ওই লাইট লাগে চোখে সারা রাত আসে না ঘুম আর লাইট লাগাইলে ভয়ের সারা রাত আসে না ঘুম আজকে সকাল নয়টার মানে ছয়টার সময় ঘুমাইছি নয়টার সময় অ্যালার্ম দিয়ে রাখছি যে আমার এগারোটায় শো ছয়টার সময় ঘুমাইছি নয়টায় অ্যালার্ম বাচ্চা ওইটা বন্ধ করে আবার দশটা পর্যন্ত ঘুমাইছি মানে সর্বোচ্চ হচ্ছে ওই ছয়টা থেকে দশটা পর্যন্ত ঘুম তারপরে সারা দিন এই এই এখনো পর্যন্ত এই

কি করে এটা কি বলতেুম আসসালাম কে বলছেন ভাইয়া জান্নাত থেকে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে জান্নাত তুমি জান্নাত কুমিল্লা থেকে তাই তো

কোন ক্লাস পড়ো তুমি মিষ্টি খাওয়ার আশায় রইলাম ঠিক আছে ভালো থেকো তাহলে টাটা আমাদের মিষ্টি চিন্তা গেলো না মানে ভাই যে তাহলে মিষ্টির প্যারাটা আমাদের গেলো লাঞ্চ কেউ খাবো

শেষ আর কিছু বলবা তাহলে কি বলবো তো কথা জমায়ে ফোন ব্যস্তুম আসসালাম প্রচুর ব্যস্ত আছে না করে ফোন না করে দিতে পারো ফোন অন্যদের সুযোগ দিয়ে রাখি হ্যালো সুযোগ দেন সুযোগ দেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কোনটার দায়িত্ব নেবেন আপনি কোনটাই নিব না দেখছো এত ইয়ে হয়ে গিয়ে হয়ে গেছে আগে নাম ঠিক না বলো নাম বলো কিছু বুঝি না কি না তোমার নাম কি পরিষ্কার কথা বোঝা যাচ্ছে না আ তা তোমার কথা আমরা বুঝতে পারতেছি না ভাইয়া সরি আরেকদিন কথা হবে ঠিক আছে কথাগুলো একদম ক্লিয়ার না হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো আমার নাম নিঝুম শরীয়তপুর থেকে আমি এইবার আমরাও শুনতে পাচ্ছি নিঝুম থেকে এইটাই বুঝতে পারছিলাম নাম এতক্ষণ বলো নিঝুম কি খবর ভালো ভালো আছেন আপনারা আমরা এক বছর তিন মাস ধরে শুনতাছি আজকে ফার্স্ট পাইলাম ওয়াও তিন নিঝুম ট্রিট দাও কি নিবেন কি নিব

আহ সত্যি অনেক ভালো লাগে তো মজা আর আর বিশেষ করে ওদের থ্যাংক ইউ আমার দুইটা ফ্রেন্ড শোনে নাম হলো রিয়া আর ইলমা আচ্ছা রিয়া এলমা আমার বেস্ট ঠিক আছে রিয়া এবং এলমা হচ্ছে বেস্ট ওদেরকে আমরা থ্যাংক ইউ জানাই এবং রিয়ার কাছ থেকে ও আমাদের কথা জানতে পেরেছে এর জন্য রিয়াকে দুইজনের পক্ষ থেকে দুইটা থ্যাংক ইউ হুম হুম হুম

ও হ্যাঁ ওই এই রবিবারের আগের রবিবার ছিল আমার পারফরম্যান্স হ্যাঁ ওইটা আমিই ছিলাম কোনো দেখি না কোন সময় দিনটা দেখছিলাম মনে করছি তুমিই হয় ভাই সত্যি না ওইটা আমিই ছিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা মিরাক্কে দেখতে তুমি না তোমার ভাই আমার আমি ওই যে তো বলি তোমার ভাইরে দেখছি না ওইটা আমিই ছিলাম কি ভাই আমি জানি না এই দিনটা দেখছি তোমার না না কোনো সমস্যা নেই আপনি যা চিনতে পারছেন এটাই বেশি আপনাদের জন্য পাওয়া তো ভাইয়া একটা জোক শোনাবেন তোমার দিকে ভাইয়া আমি জানি না বেশি আচ্ছা ঠিক আছে তাহলে শিখতে থাকেন কোনো একদিন শিখলে আমাদের আরেকবার ফোন করে শোনায় দিয়েন ঠিক আছে আচ্ছা ঠিক আছে পান কল আজকের মতো এখানেই শেষ চেষ্টা করি বেশি বেশি কল ধরার জন্য তারপরেও খুব বেশি ধরা যায় না দশ মিনিটে আর কতগুলো কল এবার রিসিভ করা যায় আমাদের বলার থাকে অনেক কিছু শোনার থাকে অনেক কিছু কিন্তু একদিনে আমরা কোনোটাই শেষ করে উঠতে পারি না যাই হোক কোনো একদিন একদম অনেক সময় নিয়ে অনেক কিছু শুনবো আমরা অনেক কথা বলবো সেই একদিন আমাদের আসবে তার আগে আজকে তো বেশি সময় নেই লাস্ট একটা ব্রেকে যেতে হবে শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট করে তোলে আমাদের সম্পর্কগুলো ঠিক যে হ্যাঁ চলে আসছি দেখতে pere simora হ্যাঁ তো আজকে যারা যারা আমাদেরকে কমেন্ট করিয়াছেন হ্যাঁ তাদের দেখো আছে তো শেয়ার গুলো তো এখান থেকে পড়তে শেয়ার গুলো ওখানে থেকে পড়তে আমি কয় একটা উরন্ত কমেন্ট পড়ি উরন্ত কমেন্ট কি জিনিস এইগুলি কমেন্টগুলো উড়তাছে আচ্ছা হ্যাঁ উরন্ত কমেন্ট এবার ঠিক আছে নাজমুল হাসান মিল্লাল লিখেছে পছন্দের মেয়েকে বিয়ে করতে হলে মেয়ের মা সহ মেয়ের খালাকেও পড়ন লাগে

সাগর হাসান হোসেন শেয়ার করেছে রতনাল হাসান হাজার হাজার মেয়ের ক্রাশ আমি আর আপনি না ভাই ফুচকাওয়ালা বজ্জাদের হাড্ডি লিখেছে পড়তে বসা হচ্ছে ফ্যাশন আর পড়তে বসে মোবাইল চালানো হচ্ছে ইমোশন হ্যাঁ বজ্জাদের হাড্ডি শেয়ার করেছিল নুসরাত জাহান শেয়ার করেছে সবাই বলে দেওয়ালেরও নাকি কান আছে তাতে কি মুখ তো আর নাই যে কাউকে বলে দিবে বলে এফ এম পোকাল শেয়ার করেছিল অতি প্রিয়রা কুয়াশার মতো হয় দেখা যায় তবে ছোঁয়া যায় না ইশরাত জাহান তন্নি লিখেছে কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমি করতে গেলেই থান থাড়া পড়ে এসে মুখে শেয়ার করেছে হাতে আরিকেন কেন শেয়ার করেছে শিক্ষক বলছে যদি পুকুরে তোমার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ডুকতে থাকে তবে তুমি কাকে বাঁচাবে শাস্ত্র দুজনকেই ডুবতে দেন সে কি কেন আর ওরা একসাথে পুকুরে কি করতা ছিল নরিন চুমা লেখেছে বল্টু ভাইয়া তুমি ডেইলি কমেন্ট মেসেজ না হাফ হইলেও দুইটা পড়ো বুঝলাম না নসরাত শেয়ার করেছে তারপর হচ্ছে যে আরও শেয়ার করেছে কিন নরিন সুমা শেয়ার করেছে তারপর আরো আছে রফিকুল ইসলামের লিখেছে বলটু ভাই কেমন আছো ভালো আছো ভাইয়া আরে কয়েকটা এসএমএস পড়ে দেই লাইভের শেয়ারগুলো পড়া খুব কঠিন ব্যাপার মেহজাবিন ইসলাম রূপা প্রথমবারের মতো শেয়ার করেছে মানিকগঞ্জ থেকে আমি তোমাদের তেও কলে পাই না বাই দ্য ওয়ে আমি তোমাদের তিন ইয়ার ধরে শুনি লাভ ইউ নাট অ্যান্ড বল্টু ভাই ইউ শুনো কিন্তু আজকে প্রথম এস এম এস কেন তোমার এম ডি মাহফুজুর রহমান শুভ লিখেছে ভাইয়া অনেকে এবার এসএসসি পরীক্ষা দিবে সো সবার জন্য দোয়া করে দেন আমিও দিব এবার মিম নরসিংদি থেকে আজকে প্রথম এস এম এস করেছিল আমাদেরকে তারপর সত্যবাদী বাটপার লিখেছে সাফি লিখেছে কতোয়ালি ম্যাডাম আমি আপনার গার্লফ্রেন্ড হব কি ম্যাডাম আমি আপনার গার্লফ্রেন্ড হবো আর দুই লাখ টাকা টা নাট আর বলটুকে দিয়ে দিন আচ্ছা ভাই তোমার নাম সাফি তুমি হবা গার্লফ্রেন্ড ওটা নাকি তোমার স্ক্রিপ্টে বলাস ভাই ইয়া ড্যামরা থেকে সাদিয়া লিখেছিল ভাইয়ারা তোমরা এত জোকস কিভাবে বানাও আর আমি তোমাদের একটা জোক অন্যদের বলতে গেলে দাঁত ভেঙে যায় রফিকুল ইসলাম লিখেছে কমেন্টে খালি লাফায় রে লাফাই ও ভাই কমেন্ট লাফায় রে ভাইয়া এর জন্য কমেন্ট করো খুব পড়া যায় না সুস্থ মতো যাক আমরা তাহলে জোকান কাটে চলে যাই আর

রাস্তার মোরে মোরে গুন্ডা বদমাইশ পোলাপাইন গুলা সব একত্রিত হয়ে থাকে রাজসংঘবদ্ধ মানে এই একটা রাস্তা এই রাস্তার মোরে এই এলাকার গুন্ডাগুলা দাঁড়ায় থাকে এলাকার লোকজন করলো কি দৈরাবাইন্দা তাদের পলিটিক্সে নামায় দিল রাজনীতিতে নামায়া তাদেরকে আবার ভোটে জিতেয়াও দিলো পাঁচ বছর ধরে আর এলাকায় আসে না

এই এলাকায় দশ বারোটা গুন্ডায় পড়ছে কস কি দশ বারো গুন্ডা ওই ছোট্ট একটা চাকু লেগেছে ছোট চাকু নিয়ে পারবেন দেখ তুই কি করি আমি আগে ছোট চাকু নিয়ে যাইয়া কোমরে রাখছে রাখার পরে টাটা ও হ্যাঁ টাটা তাহলে আজকের মতো শুনছিলেন ইভ্যালি প্রেজেন্ট নাট বল্টু